আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। বিষয়টি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অ্যাডাল্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চাকরিজীবী স্টুডেন্ট তাদের জন্য। আজকের বিষয়টি হচ্ছে হাউ টু এডিট সিভি। তো এখানে আমার দেখতে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপটি ওপেন আছে। এখানে একটি স্ক্রিন করা পেজ নেওয়া আছে, এই পেজটা হচ্ছে সিভি বা হাউ টু এডিট রিজুমি। আমরা সিভি কীভাবে এডিট করব ফটোশপের মাধ্যমে সেই বিষয়টা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি শিখতে পারবেন অনেক কিছু। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয়, তারা কিছু শিখতে পারে। কাম টু দ্য পয়েন্ট, জাস্ট এরকম যে কোনো একটা সিভি, সাপোজ ধরেন আপনার এই সিভিটা আছে, এখানে আপনি এখানে আপনার স্থান চেঞ্জ করছেন, আপনার ঠিকানা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট নো প্রবলেম। এখানে যে ঠিকানা দেখাচ্ছে আপনি এই ঠিকানাটা আপনি চেঞ্জ করে দেন, নো প্রবলেম। জাস্ট এখানে সাউথ মুক্তপাড়া আপনি জাস্ট এখানে মালিবাগ যে কোনো একটা দিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখন এই ঠিকানাটা চেঞ্জ করতে হলে আমাকে কী করতে হবে, সিমিলার আগে লেখাটাকে আমার সিলেক্ট করে আমার ফরগ্রাউন্ড কালারে নিয়ে আসতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কোন জায়গায় কী করতে হবে সেই বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ফরগ্রাউন্ড কালারটা আমি নিয়ে আসলাম। তো এখানে এভাবে যদি আপনারা আপনাদের প্রয়োজন সব ঠিক আছে, আপনি এখন যে ঠিকানা আছেন সেই ঠিকানা আপনার নাই, ওকে, জাস্ট আপনি ওই ঠিকানাটা চেঞ্জ করে দিবেন। আপনি সিভি ওকে, নো প্রবলেম, আপনার সিভিটা অরিজিনালি ওকে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি যেই ঠিকানা আছেন সেই ঠিকানা এখন নাই, এখন ঠিকানাটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনি জাস্ট ঠিকানাটা চেঞ্জ করে দিবেন। আর ফোন নাম্বার আপনার একটা আরেকটা ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন, বা এই ফোন নাম্বারটা আপনি ডিলিট করে আরেকটা ফোন নাম্বার অ্যাড করবেন, এই ফোন নাম্বারটা আপনি হারিয়ে ফেলেছেন বা এই ফোন নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন, আরেকটা ফোন নাম্বার দিবেন, ওকে। তো জাস্ট এটাকে স্ক্যান করে আপনারা এখান থেকে এডিট করে দিতে পারেন। জাস্ট আমি 1201 CHOWDHUR চৌধুরীপাড়া, ওকে, মালিবাগ চৌধুরীপাড়া, ফ্রন্টটা একটু বড় দেখাচ্ছে মেবি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে আমি কাজটা করতেছি, জাস্ট ফলো করবেন কোন জায়গা থেকে আমি কী করতেছি। এ ধরনের ভিডিও আমার আছে, পূর্বের ভিডিও আছে, জাস্ট ওটা দেখেছি আমরা বাংলা যে লেখার উপরে লিখে কীভাবে আরেকটা লেখা ব্রেকগ্রাউন্ডের লেখাটা কীভাবে মুছবেন, সেটা ভিডিও আছে আমার চ্যানেল থেকে, আপনারা দেখে নিতে পারেন। অরিজিনাল ইমেজের লেখার উপরে লিখে অরিজিনাল আগের লেখাটা কীভাবে মুছবেন সেটা আমার ভিডিও আছে। অবশ্যই ওটা কালার ছিল, ওটা বাংলা লেখা দেখেছি, আমরা আপনাদেরকে আজকে ইংলিশে দেখাচ্ছি। জাস্ট আমার এখন আমি লেখাটা লিখে ফেলছি, আমার অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমি সিলেক্ট করে জাস্ট এখান থেকে মার্কেট রোডে সিলেক্ট করে F6 দিয়ে একটু ফেদার দিলাম, যাতে ওখানে অমসৃণ না দেখে, যাতে মসৃণ দেখে। জাস্ট এটাকে অল্টার ধরে এখানে এনে ছেড়ে দেন, ভেরি সিম্পল। আছে আগের লেখাটা? নাই, একদম ভেরি সিম্পল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ঢাকা, এখানে ঢাকার এখানে একটু চেঞ্জ করতে হবে, ওকে, নো প্রবলেম। জাস্ট মালিবাগ তো শান্তিনগরে পড়ছে, ঢাকা 1219 দিয়ে দেন, যাতে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা দিলাম। বিষয়টি বুঝতে পারছেন? আমার দেখানো সিস্টেমকে ফলো করে আপনারা যে কোনো ধরনের সিভি আপনারা এডিট করতে পারেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেল। আপনি এখন মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন, 9609658267 98, জাস্ট নো প্রবলেম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার দেখানো পদ্ধতিকে ফলো করে আপনারা যে কোনো ধরনের কাজ এডিটিং এইভাবে করতে পারেন।
ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে, কোনো কিছু শিখে থাকেন এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। ওকে, দ্যাট সিম্পল, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ইচ্ছা করলে নাম চেঞ্জ করতে পারেন, নাম চেঞ্জ করে নো প্রবলেম, এখানে যে কোনো একটা নাম দিতে পারেন, সেটাও আমি দেখাচ্ছি, নো প্রবলেম, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন। ওকে, আমি তো দেখাইছি আগে বাংলা, এখন আমি আজকে দেখাচ্ছি ইংলিশ, যে কোনো ধরনের আপনারা এডিট করতে পারেন। ভিডিওটা মেবি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, ভিডিওতে আমার কোনো কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কোনো মনে কষ্ট পান, কেউ ক্ষমা চেয়ে সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল। আপনারা এরকম ভিডিও পেতে পারেন, লেখাটাকে আগে মুছবে, মুছে তারপরে ওখানে লিখবে। কেন রে ভাই, আপনি ওই লেখার উপরে লিখেন না, লিখে আপনি অরিজিনাল যে লেয়ার আছে ওটাকে সিলেক্ট করে আপনি মুছে দেন, তাহলে কী হচ্ছে, আপনার যেই লেখাটা আছে সেই লেখাটা অ্যাকুরেট আপনার ওই সাইজ পাচ্ছেন। কিন্তু আপনি যদি লেখাটা মুছে পেলেন অরিজিনাল ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে তো আপনি কোথায় বসাইবেন, আগের মেজারমেন্টের মধ্যে বসবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনি ওই লেখার উপরে লিখেন। তো এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এ ধরনের যত কঠিন এডিটিং ভিডিও হোক আপনারা শিখতে পারবেন, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এসেছিল আপনাদের জন্য ছোট্ট একটি বিষয়, ইচ্ছা করলে আপনারা এখানে এই যে ছবি, ছবি আপনি চেঞ্জ করে দিতে পারেন, ছবিটা চেঞ্জ করে যে কোনো একটা ছবি এনে এখানে জাস্ট ওটার উপরে বসিয়ে নিচের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন, নো প্রবলেম। জাস্ট আমি যে কোনো একটা ছবি এনে ওটাও দেখাচ্ছি, জাস্ট এই ছবিটা আমি আপনাদেরকে বোঝানোর জন্যই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এখানে এনে এই ছবিটার মেজারমেন্ট অনুযায়ী কিবোর্ড থেকে কন্ট্রোল টি, ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এই ছবিটার মেজারমেন্ট অনুযায়ী বা পিছনের ওটাও ইয়ে করে দিতে পারেন, নো প্রবলেম। কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেক্ট আছে আগের ছবিটা, আমি এই ছবিটাকে উড়াই দিচ্ছি, দেখেন নাই আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে দিবেন, তাহলে ছবিটার সাথে মিলে যাবে। তো আবার আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আপনাদের একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে বড় হওয়ার মিশনে অনেকটা সহায়তা করবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আপনাদের জন্য ছোট্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।